বাংলাদেশের গণমাধ্যম কতটা স্বাধীনভাবে কাজ করতে পারছে এখন থেকে তা নিয়মিত পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্রসহ 9টি দেশ। এসব দেশের জ্যেষ্ঠ কূটনীতিকরা এ নিয়ে নিয়মিত পর্যালোচনা বৈঠক করবেন। দেশগুলোর প্রতিনিধিদের এক সমন্বয় সভা থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস। যুক্তরাষ্ট্র ছাড়া অন্য রাষ্ট্রগুলো হলো কানাডা, ডেনমার্ক, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিডিয়া ফ্রিডম কোয়ালিশন নামে একটি বৈশ্বিক জোটের সদস্য হিসেবে ওই 9 দেশের কূটনীতিকরা গণমাধ্যমের স্বাধীনতা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনায় বসবে গতকাল।